ভারত খরায় খটখট করবে নাকি বন্যায় ভাসবে, সেটা এবার থেকে ডিসাইড করবে চীন। শুধু ভারত নয়, চীনের ভাঁপড়ে পড়বে বাংলাদেশও। ভারতের ভূগোল বদলানোর চাবিকাঠি এখন চীনের হাতে। পিঠে নয়, পেটে মারবে দেশটা। বাঁধ যা কমিয়ে দিতে পারে পৃথিবীর গতি, দীর্ঘ হয়ে যায় দিনও, তেমনই বাঁধ তৈরি করে ভয় ধরাচ্ছে চীন। 2005 সালে চীনের থ্রি গর্জেস বাঁধ নিয়ে নাসার বিজ্ঞানীদের রায় কি ছিল মনে আছে? তারা বলেছিলেন, থ্রি গর্জেস বাঁধের বিপুল জলরাশির চাপে পৃথিবীর মাঝের অংশ সামান্য ফুলে গিয়েছে আর দুই মেরু চেপে গিয়েছে। শুধু তাই নয়, এই বাঁধ পৃথিবীর আহ্নিক গতির বেগে পরিবর্তন এনেছে, কমিয়েছে আহ্নিক গতি, ফলে দিনের দৈর্ঘ্য বেড়েছে। 26,42,640 কোটি টাকার ইনভেস্টমেন্টে দীর্ঘ 40 বছর ধরে যে বাঁধ চীন তৈরি করেছে, তার জন্য পৃথিবীতে দিনের দৈর্ঘ্য বেড়েছে 0.6 মাইক্রোসেকেন্ড। এবারে এর চেয়েও 3 গুণ বড় বাঁধ তৈরি করতে উঠে পড়ে লেগেছে চীন। বাঁধ যুদ্ধে বাধাহীন চীন। ভারত সহ দক্ষিণ এশিয়াকে শায়েস্তা করতে বিগত বেশ কয়েক বছর ধরে ছোট বড় একাধিক ড্যাম তৈরিতে মরিয়া দেশটা। নিজের মুখে সেই খবর কোনোদিনই খোলাসা করেনি তারা, কিন্তু এই ভয়ানক খবর উঠে এসেছে স্যাটেলাইট চিত্র থেকে, যেটা সচরাচর ভুয়ো ইনফরমেশন দেয় না। এবার চীনের নজরে যে নদীর কন্ট্রোল রয়েছে, সে শুধু ভারতকে নয়, নেপাল এবং বাংলাদেশকেও শেষ করে দিতে পারে। এই প্রথম একটা মাত্র নদীকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের স্বার্থ এক কাতারে দাঁড়াতে যাচ্ছে। ঘটনার কেন্দ্র রয়েছে পৃথিবীর উচ্চতম নদী ইয়ারলাংজাং, তিব্বতে সাংপো, অরুণাচলে সিয়ং, আর আসাম এবং বাংলাদেশে যার নাম ব্রহ্মপুত্র। ভারতের বর্ডার থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদীর উপর চীন চুপি চুপি এই ড্যাম নির্মাণ করতে চলেছে, যা বিশ্বের বৃহত্তম ড্যাম হতে যাচ্ছে। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 60 গিগাওয়াট। প্রসঙ্গত বলে রাখি, বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মাত্র 2.5 গিগাওয়াট। তাহলে আপনারা নিজেরাই ভেবে দেখুন, তিব্বতে ব্রহ্মপুত্রের উপর বাঁধ তৈরি করে কত বড় দক্ষ চক্ষু বাঁধাতে যাচ্ছে চীন। নির্মীয়মান চীনা সুপার ড্যাম নিয়ে চর্চা তুঙ্গে, শঙ্কায় ভারত, কারণ এর ফলে থমকে যেতে পারে গঙ্গার গতিপথ। তিব্বতের কৈলাসে যে হ্রদ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি ও পৃথিবীর ছাদ, সেখান থেকে শুরু করে অরুণাচল প্রদেশ এবং আসাম পর্যন্ত এলাকা পরিবেশের দিক থেকে খুবই স্পর্শকাতর। একবার যদি বাঁধ বানিয়ে ব্রহ্মপুত্রের গতিপথে কোনো পরিবর্তন নিয়ে আসা যায়, তাহলে নদের নিম্ন অববাহিকার জনজীবন বিপন্ন হয়ে যাবে। চীনের এই রেকর্ড নতুন নয়। মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস সহ দক্ষিণ পূর্ব এশিয়াকে চাপে রাখতে মেকং নদীতে বাঁধ দিয়েছে চীন। যে মেকং নদী দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 60 মিলিয়ন মানুষের লাইফলাইন। এখন মেকং নদীর জলের গতিধারা পুরোটাই চীনের কন্ট্রোলে। বিশ্বের উপর ছড়ি ঘোরাতে এতটাই নাছোড়বান্দা চীন যে মিনিমাম এটিকেটসটাও ভুলে গিয়েছে। অভিন্ন আন্তর্জাতিক নদী প্রবাহে পরিবর্তন আনতে পারে এমন কোনো কাঠামো তৈরির আগে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করার নিয়ম রয়েছে। এক্ষেত্রে ভারত এবং চীনের সহমতে জল বন্টন চুক্তি সই করা বাঞ্ছনীয়, কিন্তু চীন সেটা করেনি। উপরন্তু নিজের এই কুকর্মের জন্য সালিশি করেছে। তারা জানিয়েছে, নিজেদের নদীতে জলবিদ্যুৎ উৎপাদন চীনের বৈধ অধিকারের মধ্যেই পড়ে, আর তাছাড়াও আসাম এবং অরুণাচলের বৃষ্টিপাত নাকি ব্রহ্মপুত্রের গতিপথে জলের ধারা অব্যাহত রাখে। তাই এসব ঠিক থাকলে চীনের তৈরি ড্যাম ব্রহ্মপুত্রের প্রবাহে কোনো রকম ক্ষতি করবে না। কিন্তু নামটা যখন চীন আর প্রসঙ্গটা যখন ভারত, তখন সিদ্ধান্ত এত সহজ হওয়ার নয়। তিব্বতে ব্রহ্মপুত্রের গতিপথ যদি একটু ওলটপালট করে দেখা যায়, তাহলে সবার আগে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে নদের গতিপথে তৈরি হয়েছে এমন এক গিরিখাত যা গ্র্যান্ড ক্যানিয়নের থেকেও দ্বিগুণ গভীর। তৈরি হয়েছে বেশ কিছু রিজার্ভার। আপনারা জানেন কি, ব্রহ্মপুত্র ওয়াটার ভ্যালি এশিয়ার বৃহত্তম আনট্যাপড ওয়াটার রিজার্ভার, আর এই রিজার্ভারের 1/3 মালিকানা রয়েছে চীনের দখলে। ঠিক এই কারণেই ছোট বড় একাধিক বাঁধ নির্মাণ করে আর্টিফিশিয়ালি নদীর প্রবাহকে বাধা দিতে চায় চীন। চীনের সুপার ড্যাম এক্ষেত্রে একটা মারণাস্ত্র তো বটেই। একটা নদীকে উৎস থেকে আটকে দেওয়ার মানে যে নিম্ন অববাহিকার অঞ্চলে বিপদ ঘনিয়ে আনা, সেটা বলার অপেক্ষা রাখে না। কাজেই অসৎ কোনো উদ্দেশ্য নেই বলে যতই আওয়াজ করুক চীন, দুয়ে দুয়ে চার করতে কারোরই কোনো অসুবিধে হচ্ছে না। কেন অসুবিধে হবে বলুন তো? গত বছর আসামে যে ম্যানমেড বন্যা হয়েছিল, যে বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছিল, তার নেপথ্যে চীন রয়েছে তার তো প্রমাণও পাওয়া গিয়েছে। চীনের মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই 98,000-এরও বেশি ড্যাম তৈরি করে ফেলেছে চীন। ধীরে ধীরে হাইড্রো সুপার পাওয়ারে পরিণত হচ্ছে দেশটা। কিন্তু পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, তাপবিদ্যুৎ উৎপাদনের মতো জলবিদ্যুৎ উৎপাদনের ঘটনাও কিন্তু পরিবেশের নীতি বিরুদ্ধ। নদীকে নদীর মতো থাকতে দেওয়ার কনসেপ্ট বিশ্ব সাধে গ্রহণ করেনি। এর সঙ্গে শুধু নদী নয়, জড়িয়ে আছে জলবায়ু, পরিবেশ, কৃষি এবং জনজীবন।
চীনের তৈরি এই সুপার ড্যাম ভারতের জন্য একটা অভিশাপ। এখনই সঠিক পদক্ষেপ না নিলে পরে পস্তাতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাটেনশন সিক করা থেকে শুরু করে ভারত চীন বাইল্যাটারাল ট্রেডের হ্রাস টানা ইত্যাদি একাধিক উপায় রয়েছে। দেখুন, বাইল্যাটারাল ট্রেডে হ্রাস টানলে এই মুহূর্তে ভারতের বাজারে একটা ক্ষতি হবে, হয়তো বেশ ভালো রকম ক্ষতি হবে, কিন্তু সেটা রিপেয়ার করা সম্ভব। অন্যদিকে চীনের হাতে ভারতের বন্যা কিংবা খরার চাবিকাঠি একবার উঠে গেলে কি ভয়ানক দিন আসতে পারে ভেবে দেখেছেন? মানুষের জীবনের মূল্য আগে নাকি ব্যবসার? মানুষ না থাকলে ব্যবসা হবে তো? এই প্রসঙ্গে আপনার যা মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক ও শেয়ার করুন আমাদের প্রতিবেদন, সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।